वेलकम टू सेंटु दीदी। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो। तुम्हारे सबाई के शुभ चतुर्थी। आमार आज के कोथाओ बेरानोर छिलो तो बेरानो जखन होइनि, किन्तु मेकअप जखन करे फेलेछि तखन फटो केन तुलबो ना, তাই না? আর ভিডিওই বা কেন বানাবো না? তো অনেক ফটো অনেক ভিডিওস অলরেডি বানানো হয়ে গেছে, সেগুলো সব আসছে চোখরে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে। কিন্তু তার আগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তাই যাওয়ার আগে সাবস্ক্রাইব অবশ্যই করো আর বেল আইকনটা ক্লিক করে যাও, তাহলে যখনই আমি কিছু ভিডিও আপলোড করব তোমাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসবে। এবার আমি কি নিয়ে ভিডিওটা করছি বুঝতেই পারছো, আমি এখন অনেক মেকআপ টেকআপ রয়েছে আমার মুখে, তো সেগুলোকে কী করে তুলি আমি। আমি যেহেতু মাঝে মাঝেই সেলফ শ্যুট করি, তাই আমাকে মাঝে মাঝেই মেকআপ করতে হয়, আর সেটাকে আমি কীভাবে তুলি, তো প্রথম যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে লোটাসের এই ক্লিনজিং মিল্কটা। তো এই ক্লিনজারটা দিয়ে আমি প্রথমে মুখটা পরিষ্কার করি। সো লেট স্টার্ট। দেখো এতটা পরিমাণ আমি নিলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতন যতটা পরিমাণ লাগবে তোমরা নিয়ে নিতে পারো। তো আমি কি করব, এটাকে প্রথমে আমি ট্যাপ ট্যাপ করে মুখের মধ্যে লাগিয়ে নেব। হলো প্রথমে আমি মুখটা পরিষ্কার করব, দেন আইলাইনার এন্ড লিপস্টিক। দেখো তো মোটামুটি আমার কিন্তু মুখের পোর্শনটা যা মেকআপ ছিল সেগুলো তোলা হয়ে গেছে। এবার আমি চোখের ওপরে লাইনার আর লিপস্টিকটা তুলবো, কারণ এটা যেহেতু লিকুইড লিপস্টিক তো সহজে ওঠে না। তো আমি আইব্রোটাও মুছলাম, আর যেহেতু আমি আইকনিক পরেছি জেল না, তো খুব ইজিলি উঠে যাবে। দেখো দেখো আমার কিন্তু অলমোস্ট মেকআপ উঠে গেছে। এবার যেটা করবো, আমার লাইনার এখনও কিছুটা রয়ে গেছে, তো ওটা তুলছি আমি এখন। ডান, নাও টাইম টু রিমুভ মাই লিপস্টিক। তো দেখতেই পাচ্ছি আমার মুখে সেরকম আর মেকআপ নেই। বাকিটা বাকি যেটুকু রয়ে গেল সেটা আমি টোনার দেন একটা স্কিন ব্রাইটেনিং ফেস ওয়াশ আছে সেটা দিয়ে ওয়াশ করে নেবো। তো সেটা তোমাদেরকে দেখাবো যে আমি ঠিক কী কী ইউজ করছি। ডান, দেখ আমার ঠোঁট কিন্তু অলমোস্ট ক্লিয়ার হয়ে গেল। এবার আমি যেটা ইউজ করতে চলেছি সেটা হচ্ছে এই টোনারটা। এই টোনারটা হচ্ছে স্যাফায়ারের, স্যাফায়ার টোনারটা আমি মুখে স্প্রে করে নেব। আমি যেটা ইউজ করবো সেটা হলো এটা। এটার নাম হচ্ছে, এটা আমি, এটা স্পন্সার্ড ছিল, ঠিক আছে, এটা আমি পেয়েছিলাম ভিএলসিসি থেকে ইনস্টাগ্রামের জন্য। তো ভিএলসিসির এটা অ্যান্টি ট্যান স্কিন লাইটনিং ফেস ওয়াশ, তো তোমরা এটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো প্রোডাক্ট। তো আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটা ওয়াশ করে এক্ষুনি আস। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্কিন পুরো ক্লিয়ার হয়ে গেছে, আমি যা যা মেকআপ করেছিলাম সব তুলে ফেলেছি। তো তোমরা জেনেই গেলে আমি কিভাবে আমার মেকআপ রিমুভ করি। তো এই ভিডিওটার সাথে আমার মুড অফ হলে আমি সেটাকে কিভাবে আপলিফ্ট করি, তো তোমরা সেটা দেখতে থাকো। আমি দিয়ে দিচ্ছি ভিডিও, সেখানে সব ভিডিওস ফটোস আজকে যেগুলো ক্লিক করেছি সব কটা থাকবে। সো স্টে টিউনড অ্যান্ড এনজয় মাই ভিডিও। হ্যাঁ, তো আমি ভাবলাম যে
পুরো স্কিন কেয়ারটা যখন দেখালাম আমি, মানে আমি কিভাবে মেকআপ রিমুভ করি সেটা যখন তোমাদেরকে দেখালাম, তাহলে মেকআপ রিমুভ করার পর আমি আমার ফেসে কি অ্যাপ্লাই করি তোমরা নিশ্চয়ই জানতে চাও। তো সেটা হলো এই ক্যাফেইনের নেকেড ডিটক্স গ্রিন টি ফেস সিরাম, এটা আমি ইউজ করি। আর এটা খুব লাইট ওয়েট একটা জিনিস, আই মিন লিকুইডটা খুবই লাইট ওয়েট আর ভীষণ ভালো লাগবে তোমাদের স্কিনকে। সো যাদের অ্যাকনে প্রবলেম রয়েছে বা ধরো ড্রাই স্কিন, কারোর মানে যে কোনো স্কিনই এটা সুইটেবল, যাদের ড্রাই স্কিন তাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ করবে, হাইড্রেটেড করবে। আর যাদের স্কিন হচ্ছে অয়েলি, অ্যাকনে প্রবলেম রয়েছে, তোমাদের পিম্পলস হয় অনেক বেশি, তো তারাও ইউজ করতে পারো, তাদের জন্য অ্যাকনে প্রবলেম একদম কমে যাবে। সো আমার যেহেতু ড্রাই স্কিন আর আমার স্কিন যেহেতু আমার পটির প্রবলেমের জন্য আমার মাঝে মাঝে স্কিনের মধ্যে কিছু কিছু স্পট হয়, তো আমি এটা ইউজ করি এবং ভীষণ ভালো প্রোডাক্ট। আমার ডেলি ইউজ করা হয় না, বাট যখন আমার সময় হয়, মনে থাকে কি হ্যাঁ আমাকে এটা ইউজ করতে হবে, তো তখন আমি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করি ফেলি, দেরি না করে। তো তোমরা চাইলে এটা কিনতে পারো, ক্যাফেইনের, আমি আবার নামটা বলে দিচ্ছি, ক্যাফেইনের নেকেড ডিটক্স গ্রিন টি ফেস সিরাম এটা, ওকে। গ্রিন কালারের, একদমই খুব হালকা একটা লাইট গ্রিন কালারের, আর স্মেলটা ভীষণ মাইল্ড একটা স্মেল, একটা চড়া গন্ধ একদমই নেই। সো তোমরা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারো, আর স্কিনটাকে এটা হাইড্রেটেডও করে, ময়েশ্চারাইজডও করে। সো দিস ইজ রিয়েলি ভেরি গুড প্রোডাক্ট, আমার জন্য তো ভীষণ ইউজফুল এটা, তো তোমরাও ট্রাই করে ফেলো। আর যেটা বললাম ভিডিওগুলো, চলো এনজয় করো। मर जावा तेरे इश्क पे, मर जावा मर जावा मर जावा तेरे इश्क पे, मर जावा दिल दिल सपनों का जैसे खत है, तेरे इश्क़ पे।